হ্যালো স্টুডেন্ট, তো দেখো, যে কোনো পরীক্ষা আমরা দিতে যাই যখন, তখন সেই পরীক্ষার ওএমআর সিট ফিল আপ করাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় সেই পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা। তো এই ওএমআর সিটটা ফিল আপ করার সময় আমাদের কিছু রুলস আমাদের ফলো করতে হয়। তো সেই রুলস গুলো এবার একটু দেখে নেবো। রুলস মানে সেই অর্থে রুলস না, কিন্তু এটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব মানে ক্ষতি হয়ে যেতে পারে, কারণ ওএমআর সিট তোমার জন্য একটাই বরাদ্দ। যদি তুমি এখানে কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাকে আরেকটা ওয়েমার সিট দেওয়া হবে না, সেক্ষেত্রে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই জন্য ওয়েমার সিটটা কিভাবে ফিল আপ করবে সেটা একটু দেখে নাও। তো এই ভিডিওটা তাদের জন্য যারা এইবারই প্রথমবার এরকম কোনো ওয়েমার সিটে পরীক্ষা দিতে যাচ্ছ, মানে এমসিকিউ বেসড কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, যারা অলরেডি দিয়েছো ভিডিওটা তাদের জন্য না, তারা চাইলে স্কিপ করতে পারো অথবা চাইলে দেখতেও পারো। তো প্রথমত তোমাদের সামনে যে এনএম জিএনএম পরীক্ষা, সেই পরীক্ষায় তোমাদের যেটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে রোল নাম্বারটা, তোমার যেটা অ্যাডমিটে দেওয়া রয়েছে রোল নাম্বার, সেই রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট সিরিজ, যেটা তোমার কোয়েশ্চেন বুকলেটে লেখা থাকবে যে এ বি সি ডি বা এরকম কিছু কোড ইউজ করা থাকবে, PQRS বা যা হোক সামথিং ওখানে লেখা থাকবে, 1 2 3 4, সেটা দেখে নেবে কি থাকবে। তো সেই অনুযায়ী তোমার ওয়েমার সিটে সেটা লিখতে হবে। আর জেন্ডার আর কাস্ট, এটা আমি বলতে পারছি না থাকে কিনা, জেন্ডার আর কাস্ট মানে তোমার কি জেন্ডার, মেল ফিমেল, আর কাস্টের মধ্যে তুমি জেনারেল না কোনো রিজার্ভ ক্যাটাগরি, সেটা এটা আমি ঠিক বলতে পারছি না থাকে কিনা। তো যদি থাকে তো সেক্ষেত্রে তোমাকে সেখানে গোল পাকাতে হবে, অতি অবশ্যই। কিন্তু যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো সেটা কিন্তু অতি অবশ্যই গোল পাকাবে। তো আর হ্যাঁ, তোমাকে তোমার নামটা ব্লক লেটারে লিখতে হবে এবং সাইন করতে হবে। তো এখানে আমি একটা ওয়েমার সিট রেখেছি, যে ওয়েমার সিটটা ডেফিনেটলি এএনএম জিএনএম পরীক্ষা তোমরা পাবে না, এটা আমি এমনি নেট থেকে ডাউনলোড করে এনেছি, অবশ্যই তুমি এটা পাবে না, আমি কিন্তু বলেই দিচ্ছি। এটা একটা জাস্ট ডেমো, এটা একটা জাস্ট ডেমো, এটা কিন্তু অরিজিনাল নয়। তো কিভাবে তোমরা ফিল আপ করবে, মেন যেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রোল নাম্বারটা, রোল নাম্বারটা, ঠিক আছে? তো এই রোল নাম্বারটা ধরো, সাপোজ কারোর যদি রোল নাম্বার এরকম হলো, আমি একটা করেই দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, একটা মন করে আমি লিখে নিচ্ছি, যা হোক 2 3 8 6 0 5 1 4 0 5, তো এরকম ধরো কারোর একটা রোল নাম্বার। তো সেক্ষেত্রে সে কিভাবে ফিল আপ করবে, দেখো এই এই ঘরটাতে, এই 2 নম্বর ঘরে তোমরা কিন্তু অবশ্যই ওএমআর ফিল আপ করার জন্য অবশ্যই ওখান থেকে দেওয়া হবে, ব্ল্যাক পেন দেওয়া হবে। কিন্তু তবুও একটা যেটা বলার, সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম করি যে গোল পাকিয়ে সেটার উপর হাত হাত পড়ে যায় বা সেটার উপর যদি একটু ঘষা যায় তাহলে এটা অনেক সময় স্মাজ হয়ে যায়। কারণ এটা তো একটা কালি, এই কালিটা একটু শুকনো টাইম দেবে, তারপর ওটার উপর হাত দেবে, নাহলে কিন্তু স্মাজ হয়ে যায় কালিটা, সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। তো এই যে আমি আমার যেখানে যে ডিজিট থাকবে সেই রুমে, সেই ডিজিটটা যেখানে আছে আমি সেটা গোল পাকাবো, ধরো ওখানে 2 আছে। তো অনেক সময় কি হয়, এই সাইডে সাইডে লেখাও থাকে, যেমন 1 এ, এই 1 লাইনের পাশে 1, 2 নম্বর লাইনের পাশে 2, 3 নম্বর লাইনের পাশে 3, এটাতে নেই কিন্তু তোমাদের হয়তো লেখা থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের আরো সুবিধা হবে। এবং এই যে গোল করা আছে, গোলের ভেতরেও লেখা আছে, মানে গোল গোলের ভেতর 1 লেখা আছে, তারপরে গোল 2 লেখা আছে, তারপরে গোল 3 লেখা আছে, এরকম ভাবে কিন্তু লেখা আছে। তো সেগুলোও তোমরা দেখতে পারো, বা পাশে 1 2 3 4 রয়েছে সেগুলোও দেখতে পারো। তো যখন 2 রয়েছে তখন কোনখানটা ফিল আপ করবে, এই যে 2 নম্বর রুম এটা তুমি ফিল আপ করবে, ব্যাস। এই রুমটাতে কিন্তু আর কোনো ফিল আপ যাবে না। তো আরেকটা জিনিস মনে রাখবে, যখন আমি ফিল আপ করবো আমার যেন পুরোটা ফিল আপ হয়, কোনো মাঝখানে একটু যেন বাদ না থাকে। ফিল আপটা কিভাবে করবে সেটা আমি আসছি, একটা বড় করে গোল করে আমি দেখাচ্ছি, এখানে দেখানো সম্ভব নয় সেটা। এবার ধরো 3 3-এর জন্য কোথায়, 1 2 3, তার মানে আমি এই রুমটা ফিল আপ করবো। তারপরে আছে 8 8-এর জন্য সোজা চলে যাবো, এই যে এখানে 8, আমি বুঝতে পারি, আমি জানি না ভিডিওতে তোমরা এই ভেতরে লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ভেতরে কিন্তু লেখা আছে 1 2 3 4 করে। দেন আছে 6 6, মানে হচ্ছে এই রুমটা ফিল আপ করবো। দেন আছে 0 0, মানে একেবারে নিচে এই রুমটা ফিল আপ করবো। তারপরে আছে 5 5, মানে সরি, এটা এই রুমটা ফিল আপ করবো। খুব ভালো করে দেখে শুনে কিন্তু ফিল আপ করবে। আমি এখানে যদিও বা মুছতে পারছি, তোমাদের কিন্তু মুছবার বা কিছুর কোনো অপশন থাকবে না, তাই বারবার দেখে, ওয়েমার সিট অনেক আগে দিয়ে দেওয়া হয় সেজন্য, মানে অন্তত মিনিমাম 10 মিনিট আগে পরীক্ষায় কোয়েশ্চেন পেপার পাওয়ার দিয়ে দেওয়া হয়, এই কারণেই যে সবাই খুব মাথা ঠান্ডা করে ওয়েমার সিটটা ফিল আপ করবে। দেন আছে 4, দেন আছে 0, আমি একটু রাফ করছি ভিডিওটা যাতে খুব লেন্দি না হয় সেজন্য, কিন্তু এটা কিন্তু নিয়ম নয়, আমি বারবার বলছি, কোনো রকম গ্যাপ থাকবে না। আমার যদি কোথাও গ্যাপ রয়েও যাচ্ছে ভেবো না কিন্তু যে গ্যাপ রাখা যাবে। তো এইভাবে আমি ফিল আপ করবো, অর্থাৎ দেখো আমি যদি একটা রুম, একটা যে কোনো লাইন দেখে নিই, ধরো আমি এই লাইনটা দেখলাম, এই লাইনে দেখো একটাই গোল পাকানো রয়েছে, আমি যদি এই লাইনটা দেখি এই লাইনে একটাই গোল, মানে একটা লাইনে একের বেশি 2 গোল যাবে না, মানে প্রত্যেকটা লাইনের জন্য একটা করেই গোল বরাদ্দ। তো এটা এটা গেল রোল নাম্বার। ঠিক এইভাবেই তোমাদের হয়তো কোশ্চেন বুকলেট সিরিজ বলে এ বি সি ডি 4টে দেওয়া রয়েছে, এ বি সি ডি, তুমি যদি কোশ্চেন বুকলেট কোয়েশ্চেনটা এ সিরিজে পেয়ে থাকো, তুমি যদি এখানে এসে বিটা গোল পাকিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার অনেক সমস্যার সৃষ্টি হবে। তো সেটা করলে হবে না, আমি যখন এ পেয়েছি তার মানে আমাকে এসে এটাই গোল পাকিয়ে যেতে হবে। তো এরকম যা যা থাকবে, এবং ইনভিজিলেটর বা ওখানে গার্ড যারা থাকবেন তারা ভীষণ সাহায্য করেন, যেটুকু যা বুঝতে অসুবিধা হবে ওনাদের জিজ্ঞেস করলে ওনারা করে ফেলবেন, আগে যদি মনে হচ্ছে কিছু ডাউট আছে ওনাদের জিজ্ঞেস করে তারপর করবে। তো এই গেল কিভাবে কি 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 থাকে বা কি করতে হয় সেগুলো। এবার আসছি যে আমি গোলগুলো কিভাবে পাকাবো। অনেক সময় গোল পাকাতে গিয়ে কি হয়, আমি একটু বড় করেই গোল করলাম, এরকম বেরিয়ে চলে গেল অনেকটা, বা এমন গোল পাকালাম মাঝখানটা ফাঁকা রয়ে গেল, এরকম
সেক্ষেত্রে কিন্তু আমার এগুলো সব ভুল বলে গণ্য হবে, মানে নেগেটিভ পাবে তুমি, মাইনাস হবে। ক্যাটাগরি টু এর বলছি না, ক্যাটাগরি ওয়ান এর বলছি, মাইনাস হবে। তো এইরকম করলে হবে না, আমাকে কিন্তু একদম প্রপারলি একটা গোল পাকাতে হবে। কিরকম হবে, ধরো এটা যদি গোল হয়, আমি সবসময় আগে চেষ্টা করব আগে বর্ডার লাইন থেকে শুরু করতে। কিরকম ভাবে, না আগে এটার সঙ্গে থাকা বর্ডারটা আমি গোল করে নেবো, এর বর্ডারটা আগে গোল করে নেবো, দিয়ে বর্ডার থেকে ভেতরের দিকে অর্থাৎ পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে ঢুকবো। ঠিক আছে, যেহেতু আমি পেন ট্যাবে করছি এবং আমার পেন ট্যাবটা ভীষণই স্মুথ, হয়তো বা আমি ভালো বোঝাতে পারছি না, কিন্তু তোমরা আশা করছি বুঝতে পারছো যে বাইরের দিক থেকে ভেতরের দিকে ঢুকবো। অর্থাৎ আমি আরো একটা দেখাচ্ছি, এটা ধরো গোল আছে, ফাঁকা আছে, আমি আগে বাইরের আউটলাইনটা করে নেবো, দেন আমি ভেতরে খুব জোরে হাত চালাবো। কারণ আমাকে এটা ভাবতে হবে যে আমার কিন্তু হাতে সময়টা লিমিটেড, আমি এখানে অনেকক্ষণ ধরে 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 গোল পাকাতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি আমার স্টুডেন্টদের সবসময় বলে এসেছি যে যখনই তুমি পরীক্ষা দেবে ওএমআর সিটে নিজেরা প্র্যাকটিস করো, বাড়িতে ওএমআর সিটে প্র্যাকটিস করো, তাহলে কি হবে, ওএমআর সিট ফিল আপটাও আমার প্র্যাকটিস হয়ে গেল। আবার স্টুডেন্টদের মধ্যে সব থেকে যেটা কমন সমস্যা সেটা হচ্ছে, ধরো কেউ 10 নম্বরের প্রশ্নটা বি অ্যান্সার হবে, সেটা 11 নম্বরে একটা বি দাগ দিয়ে চলে এলো। এটা একটা খুব কমন প্রশ্ন, যে আমি জানি যে 10 নম্বর এটা বি হবে এবং এটা কারেক্ট অ্যান্সার, কিন্তু 11টা হয়তো বি নয়, তো সে 10-এরটা করতে গিয়ে ভুল করে 11টা করে চলে, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে গেল, 11 কোশ্চেনটা যদি বি উত্তর না হয় সেক্ষেত্রে আমি নেগেটিভ পেয়ে গেলাম, হয়তো আমি 11-এর উত্তরটাও পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমার আবার নেগেটিভ হয়ে যাবে। তো এই গেল। এবার বলি যে অনেক সময় আমাকে স্টুডেন্ট জিজ্ঞেস করে যে এক্ষেত্রেই ধরো আমি 11টাই আমি বি করে ফেলেছি, বি উত্তর হবে না, হবে ডি উত্তর, তাহলে সেক্ষেত্রে কি আমি এটাকে মুছবো, নখ দিয়ে খুঁটবো, বা অনেকে থাকে নখ দিয়ে খুঁটে 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 এই জায়গাটা ফুটো করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই মানে সেটাও গণ্য হবে না। এবং যদি চান ইনভিজিলেটর, মানে যদি তোমার খাতা ক্যান্সেল করে দেওয়া হয় সেক্ষেত্রেও তোমার কিছু বলার থাকবে না। তো ওএমআর সিটে এই এই গোল ছাড়া, মানে তোমার যে কটা ফিল আপ করার জায়গা, রোল নাম্বার, বুকলেট নাম্বার, জেন্ডার, নেম, কাস্ট, এই এইগুলো ছাড়া আর অন্য কোনো জায়গায় কিন্তু কোনো দাগ পড়বে না। ঠিক আছে, অনেক সময় কি হয় ওএমআর সিটে পেন নিয়ে এরকম করতে করতে ব্যাস এতটা দাগ পড়ে গেল, এইসব যেন না হয়। ওএমআর সিটটা যতটা ক্লিন রাখা যায়, মানে যতটা মানে একদমই পারফেক্ট ক্লিন, মানে পুরোপুরি ক্লিন রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, তো এই গেল ওয়েমার সিট ফিল আপের ব্যাপার। আরেকটা স্টুডেন্টরা বলে যে ম্যাম এরকম ফিল আপ করতে 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 একটুখানি এরকম বেরিয়ে গেছে, একটুখানি বেরিয়ে গেছে, তো যেটা বেরিয়ে যাবে সেটা সহ ধরে পুরোটা ফিল আপ করে দেবে। মানে ধরো এইটা গোল, আমি এটা গোল ফিল আপ করেছি, ফিল আপ করে আমার বাইরেটা একটু এরকম বেরিয়ে গেছে, তো তার মানে এই নয় যে আমি ওটাকে ফাঁকা রেখে দেবো, ওটাকে সহ আমি গোটাটা নিয়ে ফিল আপ করে দেবো। ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই, একটু একটু বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে থাকে কিরকম এরকম করে, এরকম এরকম এই যে এইভাবে স্ট্রোক দিয়ে ফিল আপ করে, এইভাবে স্ট্রোক দিয়ে ফিল আপ করলে কিন্তু বাইরে অজস্র বেরিয়ে যাবে, অজস্র, একটু আটটু বেরোলে ঠিক আছে কিন্তু পুরোটা ফিল আপও হয় না। এরকম যদি হয়, একটু যদি ফাঁকা দাগ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ওই প্রশ্নটা ভুল বা নেগেটিভ বলে গণ্য হবে। এবার বলি যে এরকম লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু এরকম ভাবে কিন্তু ভাগ করা থাকবে না, একদম টানা 1 থেকে 100টা প্রশ্ন থাকবে। এবং তোমাকে কোশ্চেন দেখে দেখে, যে আমি প্রথমে 1 থেকে 30টা করলাম ক্যাটাগরি ওয়ান, তারপরে 31 নম্বর থেকে ক্যাটাগরি টু যখন করবো, আমার কিন্তু মাথায় থাকবে যে আমি 1-এর বেশি প্রশ্ন সঠিক উত্তর করবো। তো এইভাবে কিন্তু আমাকে দেখে নিতে হবে, কোশ্চেনে কিন্তু কোথাও লেখা থাকবে না। ফিজিক্যাল সায়েন্স যেরকম ঠিক 41 থেকে শুরু হবে, সেরকম তোমাকে ওখানেও কিন্তু 41-এ আবার একটা করে উত্তর হবে, আবার 40, আবার যখন ক্যাটাগরি টু শুরু হবে 1-এর বেশি উত্তর হবে। তো আমি এটাই বলতে চাইছি, কোথাও কিন্তু ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু করে আলাদা করে ভাগ করে দেওয়া থাকবে না, তোমাকে দেখে শুনে নিজেকে ঠিকভাবে করতে হবে। এই ওয়েমারটাই আমি বলে দিলাম, এটা ডেমো, অরিজিনাল ওয়েমার তো আর পাওয়া সম্ভব নয়, তো এটা কিন্তু ডেমো, এরকম ভাবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ এরকম আলাদা করা থাকবে না, কিন্তু তোমার কোশ্চেন আলাদা করা থাকবে, সেখান থেকে তুমি দেখে নেবে। এবার আসি যে কিভাবে ফিল আপ করবো কোশ্চেন, এরকম কি করবো একেবারে সব প্রশ্ন পড়ে নেবো, তারপরে ওখানে মার্ক করে করে যাবো, দিয়ে লাস্টে এসে ওএমআর সিট ফিল আপ করবো। অনেকে এটা করে, কিন্তু এটা করতে গিয়ে কি হয়, দেখা যায় যে লাস্টে স্টুডেন্টরা সব কোয়েশ্চেন পেপারে অনেক উত্তর দাগ দিয়েছে, কিন্তু ওএমআর সিটে এসে আর সেগুলো দাগ দেওয়ার সময় হয় না। তো এটা করো না, যখন যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি বলছি কিরকম, মানে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করি সেটা আমি বলছি, যদি মনে হয় তোমাদের এটা উপকৃত হচ্ছে তাহলে এটা করো, না হলে তোমাদের যেটা সুবিধা সেটা করো। ধরো এই প্রশ্ন আছে 1, 2, 3, 4, এটা আমার ওয়েমার সিট, একটা পেজে 5খানা কোশ্চেন আছে। আমি যেটা জেনারেলি করি সেটা হচ্ছে যে ওই যে পেন দিয়ে আমি ওয়েমার সিটটা ফিল আপ করবো আর কি, সেই পেনটা দিয়ে আমি কোশ্চেনে ধরো 1 নম্বরের প্রশ্নটা আমি পারবো। তো আমি 3টে সাইন ইউজ করি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে গোল। টিক মানে হচ্ছে আমি পেরেছি এবং আমি ওএমআর সিটটা ফিল আপ করেছি, কারণ বাড়ি এসে আমরা অনেক সময় ভুলে যাই যে ওএমআর সিটে এটা কি দাগ দিলাম না দিলাম না, ভেবেছিলাম দেবো, দিয়ে দেওয়া হয়নি, বা ভাবছিলাম যে দিয়েছি কি দিইনি, এটা মনে থাকে না। তো যখন যে প্রশ্নের উত্তর আমি পারবো, আমি জানি আমি একদম কনফার্ম পারবো, সেই প্রশ্নের পাশে আমি টিক মার্ক দেবো, অর্থাৎ ধরো এই প্রশ্নটা আমি 1 নম্বরটা আমি কনফার্ম জানি, এটার পাশে টিক মার্ক দিয়ে দেবে। এবং তারপরেরটা ধরো জানি কিন্তু আমার একটু কনফিউশন হচ্ছে দুটো দুটো অপশনের মধ্যে, তো এটা আমি আরেকবার একটু ভাববো, এটা আমার ভাবার জন্য থাকবে। তো এটা একদম ভিজিবলি একদম একটা বড় করে এরকম একটা গোল দাগ দিয়ে দাও, যাতে আমি পরে সেটা দেখি। আর 3 নম্বর প্রশ্নটা আমি পড়িনি, আমার একদম হয়তো টোটাল আউট অফ সিলেবাস এসেছে, তাহলে আমি এটা দেখবই না, তাকাবই না, এটা পুরো ক্রস দিয়ে দাও, যেটা আমার এটা আমার দ্বারা সম্ভব নয়, মানে আমি পারবই না এটা, ওটা নিয়ে আমি ভাবতে যাবো না, আমার যখন আমি বুঝে গেছি এটা আমার পুরোপুরি আউট অফ সিলেবাস এসেছে, আমার দ্বারা হবে না, এটা আমি বাদ দিয়ে দেবো। দেন আবার 4-এরটা হয়তো আমার একটু কনফিউশন আছে, তাহলে 4-এরটা আবার দাগ দেবো। দেন 5-এরটা পেরেছি, 5-এরটা ক্রস দেবো। ওই একটা পাতায় 5টা প্রশ্ন আছে, একটা পাতার ওই মাস শীটটা ফিল আপ করে নাও, অর্থাৎ তুমি 1 আর 5 নাম্বারটা তুমি এখন ফিল আপ করে নাও, মানে আমি এটা করি বলছি। দেন নেক্সট তুমি আবার ধরো 6 নম্বর, 7 নম্বর, 8,
নয় দশ, আমি ধরে নিলাম 10টা করেই আছে। তো 6 নম্বরটা ধরো আবার তুমি পারলে তাহলে 6 নম্বরটা টিক দিয়ে দাও, 7 নম্বরটা পারলে টিক দিয়ে দাও, 8 নম্বরটা কনফিউশন আছে দাগ দাও, 9 নম্বরটা পারবে, 10 নম্বরটা হয়তো একদমই জানা নেই ক্রস দিয়ে দাও। তাহলে নেক্সট টাইম তুমি যখন, তুমি কিন্তু একসাথে ওয়েমার ফিল আপ করতে করতে যাচ্ছ, তার মানে তোমার লাস্টে গিয়ে চিন্তা নেই যে আমাকে ওয়েমার ফিল আপ করতে হবে, ওয়েমার ফিল আপ করতে হবে, এই টেনশনটা আমার মাঝখানে কাজ করবে না। তাহলে আমি যখন পুরোটা আমার হয়ে যাবে এবং আমি যখন আবার ঘুরে আসবো, তখন আমি এবার কোনগুলো নিয়ে চেষ্টা করবো, আমি শুধু এইগুলো দেখবো যে আমি কোনটা কোনটা গোল দিয়েছি, কারণ আমি জানি গোল মানে আমার কনফিউশন আছে, আমি করিনি। তো গোলগুলো নিয়ে দেখবো, ভাববো শুধু গোলগুলো, শুধু গোলগুলো। এবার কেউ যদি খুবই স্লো হয় তাহলে হয়তো তার ঘুরে এসে আর এই গোলগুলো নিয়ে ভাবা টাইম হবে না, কিন্তু সে যদি প্রথমেই গোলটা করে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ হওয়ার চান্সটাও তার বেশি থাকে। হ্যাঁ, সে হয়তো বাদ গেল কিন্তু তার নেগেটিভটাও হলো না, যে কটা পজিটিভ হয়েছে সেখান থেকে নেগেটিভ হয়ে গেলেও কিন্তু তার অনেকটাই চলে যাবে। তো এই জন্য বলা যে আমাদের খুব তাড়াতাড়িও করতে হবে, প্লাস যেন আমি আর একবার প্রশ্নটা এসে আমার ভাববার আমি টাইম পাই যেগুলো বাদ গেছে। হ্যাঁ, তবে এবার তুমি ভালো প্রিপারেশন নিয়েছো, নিশ্চয়ই এরকম হবে না যে সব প্রশ্নই তোমার গোল পড়ে গেল, এটা নিশ্চয়ই হবে না। আমি জানি যে আমি কোনটা কোনটা পারবো, আমি এটুকু তো কনফিডেন্ট আছে, মানে আমি মোটামুটি আমার বেশিরভাগ প্রশ্নই টিক চিহ্নই যাবে, অর্থাৎ আমি সেগুলো পেরেছি, ওই মানে ফিল আপও করেছি। এবার তুমি বাড়ি এসে যখন মেলাবে তখন তুমি জানো। আচ্ছা, এবার ধরো আবার তুমি যখন ফিরে এসে মেলাচ্ছো তখন তুমি দেখলে যে আমি দুই প্রশ্নটা এবার এবার মনে পড়ে গেছে, তো তখন তুমি এটার পাশে আবার একটা টিক দিয়ে দাও, তার মানে এটা আমার এখন হয়েছে, মানে গোল আছে তারপর টিক মানে আমি এটা করেছি। ঠিক আছে, তো এরকম করে যেগুলো 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 মনে হচ্ছে যে ধরো এখানে 4-এর প্রশ্নটা আমি অনেক ভেবেও কিছু বার করতে পারলাম না, আমার এখনো কনফিউশনই আছে। যদি কনফিউশনটার মধ্যে এবার দেখো যে কোন কোনটা মনে হচ্ছে হয়, একটু ইনটিউশন কাজে লাগাও, বা যদি মনে হচ্ছে যে হ্যাঁ হবে তো করো, না হলে একদম স্কিপ করে যাও। মানে কনফিউশন রেখে, মানে যদি একদম পুরো 50-50 মনে হচ্ছে এটা হতে পারে এটা হতে পারে, সেক্ষেত্রে করো না, কারণ মানে না, চান্সটা 50-50 নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, তো সেক্ষেত্রে করো না। তো এরকম করে বাড়ি এসে দেখো কোনটা কোনটা কতগুলো বাদ গেলো আর কতগুলো তুমি ঠিকঠাক করতে পেরেছো, তো সেক্ষেত্রে তোমার কি হবে, তুমি একটা বাড়ি এসেই তুমি একটা ইভালুয়েট করতে পারবে যে হ্যাঁ আমি এতগুলো মোটামুটি করে এসেছি, আমার ঠিক আছে, পরীক্ষা মোটামুটি ঠিক আছে। তো এইটা বলার ছিল তোমাদেরকে। যদি মনে হয় যে এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করলে তোমাদের ভালো হবে না, বা নিজেরা যেটা যে পদ্ধতি অবলম্বন করো সেটা ঠিকঠাক, তাহলে অবশ্যই সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট বললাম যে আমি এভাবে করি এবং আমি এভাবে করে উপকৃত হয়েছি, তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ওই মার্কশিট সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেটা বলার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন অন করে রেখো, এনএম জিএনএম সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা পাবে। আর খুব ভালো করে পরীক্ষা দিও, টেনশন না করে পড়াশোনা করো, রিভিশন করো। টাটা।